এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি, মসজিদ যত ভালো তত খারাপ। খারাপ কেন? খারাপ কেন? আছে খারাপ, কঠিন খারাপের কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম ফিহি আবাদা, লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। এবার ঝামেলা লেগে যাবে আপনাদের সঙ্গে আমার, কিন্তু খানিকক্ষণ ধৈর্য ধরতে হবে। লা উসিসা লা তাকুম ফিহি আবাদা, লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। পৃথিবীর দামি মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, মসজিদে যাবেন, মসজিদে গিয়ে সলাত আদায় করবেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। এমন সময় জিব্রাইল আমিন এসে নবীজির সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, লা তাকুন ফিহি আবাদা, নবী হে খবরদার আপনি মসজিদে পা দেবেন না, কোনদিন ওই মসজিদে গিয়ে পা দেবেন না। মসজিদটা এত নোংরা জায়গা হয়ে গেছে, ওই মসজিদটা এত খারাপ, আপনার মতো নবী ওই মসজিদে পা দেবে এটা আমার আল্লাহ মেনে নিতে পারছেন না। এর জন্য আল্লাহ আমাকে বললেন, জিব্রাইল রে তুমি যাও, আমার নবীকে গিয়ে আটকে দাও, সে যেন মসজিদে পা না দেয়। মশা কি এইখানে আছেন? তো এই কথাটা শুনে তো বেনামাজিরা খুশি হয়ে গেল, বলছে ওই লেগেই তো আমরা যাই না। ঠিকই বলছে মৌলভী সাহেব। হ্যাঁ দেখো, যত মৌলভী আছে খালি বলে মসজিদ চ মসজিদ চ নামাজ পড়। এতদিনে একটা বক্তা পেয়েছি, আমারও আমারও দিন বেড়ে গেল একটা, আবার নতুন ডেট পাবো। জি ভাই, মসজিদ থেকে আটকিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক হাদিস আছে যেগুলো শুনলে আপনাকেও আশ্চর্য লাগবে, কোরআনও আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে মসজিদ থেকে আটকিয়ে দিলেন, আটকিয়ে দিলেন, আর এটাই বললেন জিব্রাইল তুমি ওকে আটকাও, সে যেন মসজিদে গিয়ে পা না দেয়। সূরা তৌবার 108 নম্বর আয়াত বলছি আমি আর কি। মা বোনদেরকে একটা মজার জিনিস শুনিয়ে দিই, বিশ্বনবীর বিবি একমাত্র বিবি ছিলেন খাদিজা, তিনি কোন সতীনের মুখ দেখেননি। খাদিজা মরার পর নবীজি অন্য বিবাহগুলি করেছিলেন, ওই বিবিটা রসুলের কত মহব্বতের ছিলেন, মরার আগে পর্যন্ত বিশ্বনবী খাদিজাকে কোনোদিন ভুলতে পারেননি। শুধু এই পর্যন্ত শেষ নয়, নবী যে চারটি মেয়ে খাদিজার পেট থেকে পেয়েছে, উম্মে কুলসুম, জাইনাব, ফাতিমা, রোকেয়া, এই যে এই খাদিজা কত দামি, প্রতিদিনের গার হীরার খাবার যিনি পৌঁছেছিলেন তিনি খাদিজা। একদিন খাদিজা নাস্তা নিয়ে যাচ্ছেন, পানি নিয়ে যাচ্ছেন, আর জিব্রাইল আমিন গিয়ে পাহাড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবিকে আমি রাস্তায় আসতে দেখলাম, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি, অতএব আপনি আপনার বিবিকে বলে দিয়েন তাকে আল্লাহ সালাম দিয়েছেন, মানে শান্তি বর্ষণ করেছেন, আমি জিব্রাইলও তাকে সালাম দিচ্ছি, খবরটা দিয়ে দিয়েন। মেয়েটি কত দামি, তিনি সর্বস্ব নবীজিকে দান করেছিলেন। খাদিজা ছিলেন একজন বড় সম্ভ্রান্ত ঘরের ফ্যামিলির মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে, সর্বস্ব নবীজিকে দান করে দিয়েছিলেন, ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। এই রকম একটা
মেয়ে যার জন্য বিশ্ব নবী জান্নাতের ফয়সালা দিয়েছেন, এই রকম একটা মেয়ে, এত দামি মেয়ে তিনি কোন সতিনীর মুখ দেখলেন না। ইসলামে নবীজি কি যুবক অবস্থায় অনেকগুলি সাহায্য করেছেন, বুদ্ধিতে মেধাতে চালাকে শিক্ষাতে সব দিক থেকে নবীজিকে তিনি আগিয়ে নিয়ে গেছেন, কিন্তু এত দামি মেয়ে হওয়া সত্ত্বেও জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ কোনদিন পড়েনি। ভেজাল লেগে গেল, নবীর বিবি নামাজ পড়েনি, তাহলে ভাই ভিতরকার মেয়ে কটা আজ নামাজ ছেড়ে দিলে? হাজি রসুলের বিবি নামাজ পড়েনি তা আমরা কেন পড়ব? জি মজা যেখানেই যাবেন এই আজীব জিনিস, কিন্তু এই দুটি জিনিসকে চাপা রেখে দিলাম দু মিনিটের জন্য, শুধু একটা সাবজেক্ট নিয়ে আসব। সাবজেক্টটা কি? ইতিহাস, ইতিযুক্ত হর্ষ, যেটা চলে গেছে পার হয়ে গেছে তার নাম ইতিহাস, ভবিষ্যতের নাম ইতিহাস নয়। জি ভাই দেখেন আপনারা খেয়াল করে ওই কোণে একটা, এই মাঝে একটা, ওই দিকে তিনটা, দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে বংশের কলঙ্ক ওরা করবে না, ইতিহাস খারাপ করবে না, কারণ ও জানে যে আমি যে বংশের ছেলে আমার দাদু জীবনে যে কোনো জালসায় বসে নাই তা আমি কেন বসবো। একজন অহংকার করে বলছে চোর হতে পারি বংশ ভালো, বুঝতে পেরেছেন কিনা? তো এদের অবস্থা তাই। তো খুব ভালো করে শুনেন, এই দুটি কথা আপনাকে মিলিয়ে দিব পেছনে একটা পাঁচ মিনিটের কথা টেনে নিয়ে আসি। ইতিহাস, ইতিহাস কলেজে হয়, ইতিহাস ইউনিভার্সিটিতে হয়, ইতিহাস মাদ্রাসাতে হয়, মক্তবে হয়, ইতিহাস পৃথিবীর সব জায়গায় পড়াশোনাতে ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে। হাজি ভাই ইতিহাস কি কাজে লাগে? ইতিহাস আমি ইংরেজি শিখলাম, সায়েন্স পড়লাম, হ্যাঁ আমি ডাক্তার হব আর কিছু হব, আমি অঙ্ক পড়লাম বিজ্ঞানী হব আর কিছু হব, আমি আর কিছু পড়লাম কমার্স পড়লাম, ইতিহাসটা কি কাজে লাগে? আপনাতে আমাতে ঝগড়া হয়ে গেছে, অনেক ঝগড়া হাতাহাতিটা বাকি আছে। এখন এরা দুজন মুরব্বী আমাদেরকে নিয়ে বিচারে বসেছেন, তা আমি বলছি ও মারলে কেন? ও বোঝা ও আমাকে গালি দিয়েছে, তো দুইজন মুরব্বী বলবে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও, এখন দুইজন দুজনের কাছে মাপ চেয়ে নাও, আগামী তার ঝগড়া করো না। কথা ঠিক না ভুল? যা ঘটে গেছে ওটা তুলে আর লাভ, জোরে বলেন তুলে আর লাভ। তাহলে ইতিহাস কোনো লাভ? দেখেন কত আমাদের বুদ্ধি, ইতিহাস লাভ নেই। তাহলে আপনার কাছে আমি 20,000 টাকা ধার নিব, যখন চাবেন তখন বললাম যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দেবে। হ্যাঁ কে ছাড়বেন? ইতিহাস লাভ নাই, ইতিহাস লাভ আছে। জি ইতিহাস চারটা জিনিস দেয়, প্রেরণা দেয়, সাবধানতা করে, সিচুয়েশনকে পরিস্থিতিকে কন্ট্রোল করে। আর ইতিহাস বড় নিষ্ঠুর, পৃথিবীর সবাই মাপ করতে জানে, ইতিহাস মাপ করতে জানে না। আল্লাহ মাফ করে দেন, ইতিহাস মাফ করতে জানে না। এই চারটা জিনিসের জন্য একই বলা হয় ইতিহাস। তার মানে ইতিহাস যদি কোনো কাজে না লাগতো, গোটা কোরআনে ইতিহাস কত এসেছে, ঈসা মুসা হারুন দাউদ সুলাইমান ফেরাউনের মতো বেঈমানের নাম কোরআনে এসে গেছে, হামান নমরুদ ইবনে খাম্প। কেন? ইতিহাসের দুইটি কালার, একটা হলো সোনালি আর একটা হলো কয়লার মতো কালো। পৃথিবীতে যত মানুষ আগে চলে গেছে তারা দুটি কালার পৃথিবীতে রেখে গেছে, একটা হলো সোনালি উজ্জ্বল তারকা আর একটা হলো কালো কয়লার মতো অন্ধকার। ইতিহাস আপনাকে কি বলে? ইতিহাস আপনার ভবিষ্যতের প্রেরণা জমায়।
আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, নবীদের পড়বেন, কবিদের পড়বেন, বড় বড় দামি মানুষের ইতিহাস যখন পড়বেন তখন আপনার ভিতরে একটা প্রেরণা জন্মাবে, আমিও বড় হব, ইতিহাসের পাতাতে নাম নিব, আমিও মুজাহিদ হব, আমিও দামি হব। ইতিহাস আপনাকে ভবিষ্যতের প্রেরণা দেয়। আর যখন আপনি কুখ্যাত কালো কয়লার মতো ইতিহাসগুলো পড়বেন তখন আপনাকে ইতিহাস সাবধান করবে, সাবধান হয়ে যা, তোর থেকে বড় বড় মাস্তানগুলো তাবা হয়ে গেছে, ফেরাউন চলে গেছে, কি মোচে তাল মারছিস, তোর মোচে তাল মারা তোর দূরের কথা, তোর খালুকে জিজ্ঞেস কর, এখনো শুয়ে আছে ফেরাউন মিশরের কিরামিটে, সেও কি অবস্থা তাকে তাবা করেছে। একদিকে ইতিহাস প্রেরণা দেয় আর একদিকে ইতিহাস সাবধান করে। আর ইতিহাস তিন নম্বরে কি করে, ইতিহাস কাউকে মাফ করতে জানে না, মানুষ মরে যায় কিন্তু ইতিহাস মরে না। একটা লোক চুরি করতে করতে মারা গেল, নাম হচ্ছে তার কালু ডাকাত, আর রোড সাইডে কবর হয়েছে, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বলবে এটা কালু ডাকাতের কবর, সে মরে গেছে হার হাড্ডি নাই কিন্তু পৃথিবীতে নোংরা ইতিহাস রেখে চলে গেছে। অতএব মানুষ মরে কিন্তু ইতিহাস মরে না। বিশ্ব নবী মারা গেছেন, ইতিহাস মারা যায়নি, ফেরাউন মারা গেছে বেঈমান, ইতিহাস মারা যায়নি। অতএব ইতিহাস এমন একটা নিষ্ঠুর, কাউকে মাফ করতে জানে না। এর জন্য একজন দার্শনিক বলেছেন, সাবধানে পা ফেলো, ইতিহাসে কলম কয়েলে মুছার মতো দাস্তার পৃথিবীতে নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বায়ান করব মসজিদ, দু মিনিট এটাতে নিচ্ছি, কারণ দরকার আছে। আমি আপনাদের মসজিদের ইমাম, 20 বছর ইমামতি করছি, গায়ের লোক বিশ্বাস করে সমস্ত হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে, হঠাৎ 2022 সালে হিসাব নিয়ে বসেছে, 15,000 টাকা মিলছে না, মানে হিসাবে আমি চোর। চোরও সরাসরি বলতে পারছে না, টাকার একটা গোলমাল খুবই ভালো লেগে গেছে। গায়ের কমিটির ভিতরে চিন্তা ভাবনা করে বলল, ওকে বিদায় দে, মনে হচ্ছে গোলমাল আছে, আমাকে বিদায় দিয়ে দিল। যে বলে না, আপনি সামনে মাস থেকে অন্য মসজিদ দেখেলেন, আমাদের অসুবিধা আছে। এরপরে 6 মাসে 8টা ইমাম বিদায় হলো, মানে গায়ের সঙ্গে কারো সুটেল হচ্ছে না, মেল হচ্ছে না। আবার কমিটি বসে বলছে, ওকেই নিয়ে আয়, ও 15,000 টাকা গোলমাল যা হয়েছে হয়েছে, ওকেই নিয়ে আয়, ওই চলবে গায়ে, সবাইকে নিয়ে চলতে পারছে, আজকে 20 বছর আছে। আবার আমাকে আনা হলো, আমাকে 6 মাস তেড়ে দেওয়ার পর আবার আনা হলো, আবার আমার চাকরি বহাল হয়ে গেল, আমি জুমার খোতবা দিচ্ছি আর আপনার বিআই এসছে বেড়াতে, খোতবা শোনার কলিয়ে ঠান্ডা হয়ে গেল। দুপুরবেলায় ভাত খেতে খেতে বলছে, বিআই ইমাম একটা রেখেছেন, কলিয়ে ঠান্ডা হয়ে গেল, খোতবা কি গো, আমাদের ইমামটা খালি ভ্যাড় 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 করছে। তখন আপনার বিআই ভাত খেতে খেতে বলছে, ইমামটা ভালো, সবই ভালো, খালি মাঝে একবার 15,000 টাকা চুরি করেছিল। ইতিহাস এত নোংরা, ই কাউকে মাফ করতে জানে না। গাঁওয়ালা মাফ করেছে, কমিটি করেছে, কিন্তু ইতিহাস করতে পারে না, ও কলঙ্ক থেকে গেছে। 4 নম্বর, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, এই জন্য এতগুলো কথা বললাম। ইতিহাস পরিস্থিতি কন্ট্রোল করে কেমন, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, সোনামানিকের দল, এখনই আমি বললাম আম্মা জান খাদিজা, রসুলের বিবি নামাজ 5 ওয়াক্তের পরে নেই, এ কথাটা সত্য, এ কথাটা সত্য, এ কথাটা সত্য। কে বলবে, কে বলবে, ইতিহাস বলবে, ইতিহাস বলবে। তার কারণ হচ্ছে আম্মা জান এসে বলছেন, আমরা খাদিজাকে জীবনে 2 চোখে দেখলাম না, আমরা খাদিজাকে দেখলাম না, খাদিজা পৃথিবীতে যাওয়ার পর নবীজি আমাদেরকে বিয়ে করেছেন। আর ওই আম্মা জানা এসে বলছেন, আল্লাহ আমাকে 5 খানা সম্মানে সম্মানিত করেছেন, তার মধ্যে একটা হলো আমার বিছানায় আমার
কম্বলে রসুল যখন ছিলেন তখন মেরাজের রাত্রি হয়েছে, এই শাবে মেরাজ হয়েছে এবং শাবে মেরাজের পর পাঁচ ওয়াক্তের নামাজ এসেছে। তার মানে আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন ইসলামে পাঁচ ওয়াক্তের নামাজের হুকুমটা পৃথিবীতে আসে নাই, ওই জন্য পড়ে নাই। পাঁচ ওয়াক্তের নামাজটা যে ইসলামের হুকুম এসেছে ইতিহাস প্রমাণ করছে। খাদিজা বিবিটা মরার পর তালু নামাজ পড়লে কি করে? তাহলে ইতিহাসটা যদি না জানতাম তাহলে আমাদের ভিতরে কি হয়ে থাকতো যে রসুলের বিবি নামাজ পড়েনি? আসলে নামাজ পড়েনি নয়, ভাষাটা হবে নামাজ পাইনি। নামাজ আসবে তবেই তো পড়বে, নামাজটা আসেনি। তাহলে রসুলকে মসজিদ থেকে আটকানো হলো কেন? এর পেছনে ইতিহাস আছে। মসজিদ নামে জায়গাতে বিশ্ব নবীকে যেতে দেয়া হলো না, ফেরেশতা জিব্রাইল পাঠিয়ে বলা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুম ফিহি আবাদা লা মসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাত্তাহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যারা মসজিদ করছে এরা জানে কত চালে কত পানি লাগে। জি ভাই, তো এই জায়গায় যে কি ইতিহাস লুকানো আছে, স্বয়ং রসুলকে মসজিদে পা দিতে দেওয়া হচ্ছে না, আর মসজিদ হলো পৃথিবীর সবথেকে পবিত্র জায়গা। জি, একজন আর গরু ঢুকে গেছে মসজিদে, ইমাম সাহেব চিল্লাইছে মুরব্বি মানুষ ভয় আর ও সাঁড়ের কাছে যেতে না, কার গরু রে, কার গরু রে, ওই কার গরু, খুব চিল্লাইছে যার গরু সে এসে দৌড়ে এসে বলছে আপনি মৌলভী সাহেব মানুষ এত গলার ফাঁড় কেন গো, ধীরে বলতে পারেন না, গোটা গাঁ জেনে নেবে যে আমার গরু মসজিদ ঢুকেছে, তো আপনি মৌলভী সাহেব মানুষ এত চিল্লাইছেন কেন? তোর বলছে তোর হুঁশ আছে গরু যে মসজিদ ঢুকে গেছে, তোকে হুঁশ আছে? তখন বলছে আপনার হুঁশ আছে, আমি কোনো দিন ঢুকি গরু বলি ঢুকেছে। ইমাম সাহেব বলছে তোর কপালে ঝাঁটা রে গরু, হ্যাঁ তুই আবার অহংকারের সাথে বলছে আমি কোনোদিন মসজিদ ঢুকি ও গরু বলে ঢুকে গেছে, ওর বুদ্ধি নেই, এই নিয়ে চিল্লাইছে। ইমাম সাহেব বলছে জান কোথা রাখি রে, হ্যাঁ তুই যে কত বড় গরু, তোর থেকে গরুই ভালো। জি, এ বারে বারে পানি খেয়েছি জানেন, মানুষ বোঝে না, রুগী হয়ে গেছে এখন, অনেক সোগার, হাত পা ঘুরে এরম কাঁপছে, তিন দেড় ঘন্টার বেশি জালসা এবছর করিনি, খুব কম একটা কি দুটা জালসা দু ঘন্টা করেছে, হাত পা কাঁপছে, আগামী থেকে কমিয়ে দিতে হবে। তো এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি, রসুলের জীবনকে আল্লাহ দুভাগ করে দিয়েছেন, কভাগ জোরে বলেন, কয় ভাগ? এর জন্য ইমামুল হারামাইন বলা হয়। মসজিদে নববীটাও হলো হারাম, মসজিদে কাবাটাও হলো হারাম, দুই হারামকে হারামাইন বলে আরবিতে, আল্লাহ রসুলকে বলা হয় ইমামুল হারামাইন। দুই মসজিদের তিনি ইমাম ছিলেন, কাবা শরীফের ছিলেন, মসজিদে নববীরও ছিলেন। এর জন্য নবীজির জীবনটা দুই ভাগ, নবী মক্কি নবী মাদানি, নবী মক্কি নবী মাদানি। আমার বাড়ি বর্ধমান, আমাকে বাংলাদেশে কেউ নাম বলে না, বর্ধমানি বলে ডাকে, ওই বর্ধমানি ভাই বললে আমি বুঝিলি আমাকে ছাড়া কাউকে ডাকে না, তাহলে আমার নাম বর্ধমানি। আমি যদি সমস্ত ডকুমেন্টসগুলোকে কোর্টে জমা করে দিই বহরমপুরে, তারপর আপনার গ্রামে যদি বাড়ি বানিয়ে নিই, আমি যদি আবার মুর্শিদাবাদের পাসপোর্ট থেকে আধার কার্ড থেকে ভোটার কার্ড পর্যন্ত রেশন কার্ড বের করে নিই, আমারই নাম হয়ে যাবে মুর্শিদাবাদী। তাহলে একটা হলো বর্ধমানি, একটা হলো মুর্শিদাবাদী। নবীজিকে বলা হয় নবী মক্কি নবী মাদানি, মক্কাতে 10 থেকে 12 বছর ছিলেন আর 11 থেকে 10 বছর ছিলেন মদিনা।
মদিনাতে তারপরে তিনি বিদায় নিয়েছেন এর জন্য নবী মক্কি নবী মাদানি নবী যতদিন মক্কায় ছিলেন নবীজির শত্রু ছিল দুইটা একটা হলো কাফির একটা হলো মুশরিক একটা হলো কাফির একটা হলো মুশরিক কাফের মুশরিক ছিল রসূলের জানের জম মুনাফিক ছিল কিন্তু দুর্বল যেদিন নবীজি মদিনা মানওয়ারায় পৌঁছে গেলেন সেদিন মুনাফিকরা মাথা চাড়া দিয়ে ফুটল কারণ এখানে কাফের মুশরিকরা দুর্বল হয়ে গেল আর মদিনাতে মুনাফিকদের সবথেকে শক্তি বেশি ছিল তাহলে নবীজি আপনার কিনা মক্কা থেকে মদিনা এলেন মুনাফিকের ভিতরে পড়ে গেলেন আর এখানে ছিলেন কাফের মুশরিক টোটাল তিনখানা রসূলের দুশমনের নাম বলছে একটা হলো কাফের একটা হলো মুশরিক আর একটা হলো মুনাফিক তিনটের মধ্যে সবথেকে ভয়ানক হচ্ছে মুনাফিক মুনাফিক কাকে বলে লেপের ভিতরেই শুয়ে থাকবে আপনার চিরজিগড়ি দোস্ত আপনার জানের দুশমন হবে এরই নাম মুনাফিক আর কাফের মুশরিক তো সামনে সামনে লড়াই করবে তাই মদিনা মানওয়ারায় যখন বিশ্বনবী পৌঁছে গেলেন তখন মদিনাওয়ালা নবী ছাড়া কিছুই বুঝে না গোপালপুর আমি চলে এসেছি বর্ধমান থেকে রাতে রাতে লুকিয়ে আর এই মসজিদে যখন ইমামতি করছি তো অত্র এলাকায় পুরুষ নারী শিশু বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত শ্রমজীবী বুদ্ধিজীবী আমাকে ছাড়া কিছু বুঝে না ছেলে মেয়ের বিয়ে দিবে তা বোঝে হুজুর মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছি আপনি যদি বলেন তো ওখানে দিব নাহলে দিব না হুজুর ছেলের বিয়ে হচ্ছে আপনাকে থাকতেই হবে হুজুর ঘরটা কোন দিকে করব হুজুর আমি এটা কি মানে আমাকে ছাড়া এক পা চলছে না গোপালপুরের লোক আচ্ছা বলেন এতদিন যারা নেতৃত্ব দিছিল তাদের কলজে ঠিক থাকবে হ্যাঁ না বলে না এদের কলজে চলতে লাগলো কোথা থেকে এলো রে সব লুটে নিলে রে মক্কা থেকে এসে মদিনাতে ওই নেতৃত্ব করবে আর আমাদের পৌঁছে না কেউ রে জ্বর হয়েছে তাও পৌঁছে না রে কলজিয়াদের চলতে লাগলো এদের মধ্যে বৃদ্ধ আছে ইয়ং আছে আর সব থেকে মেন সর্দার হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার আহ এদের ব্যাপারে আল্লাহ বলেছেন নবীকে তুই যদি 70 বার ওর জন্য জানাজা পড়িস দোয়া করিস তো আমি মাফ করবো না বিশ্ব নবী বলেছেন তাহলে 71 বার পড়ি বলে জীবনেও মাফ করবো না খাই আল্লাহ কত রেগে আছে তো এই মুনাফিকরা মিটিং করছে গোপনে ইতিহাসটা ভালো করে শুনবেন 2 মিনিট লাগবে আর এটা না শুনলে আপনি বুঝতে পারবেন না যে রসুলকে কেন মসজিদ থেকে আটকানো হলো এরা গোপনে মিটিং করছে তো এদের মধ্যে ইয়ংও আছে তো ইয়ংগুলো বলছে মনে হয়েছে ওকে কেটে ফেলে দিই মানে রসুলকে কেটে ফেলে দিই ও যে সম্মান লুটে নিয়েছে তখন বৃদ্ধ জ্ঞানের ভাণ্ডার নিয়ে যে বসে আছে খাবিস সে বলছে না রে ধীরে ধীরে কাজ করতে হবে ওর দলে যা লোক আছে চাটনিতে জুটবি না সামনে সামনে যাস না ও সাংঘাতিক ক্ষমতা নিয়ে এসছে রে এমন 16 করে প্যাঁচ মারবো না থাকবে বাঁশ না থাকবে বাঁশর তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেন বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে দুইজনকে বললে তোরা মক্কা যা ও যে বংশ থেকে এসছে ওই এলাকার খবরটা নিয়ে আইতো মুরব্বী পাঠাচ্ছে এরা যে গোপনে মিটিংটা করছে মদিনাতে কিন্তু আবার নামাজ এসে রসুলের পেছনেই পড়ছে আবার মুসাফা করছে হুজুর কেমন আছেন সকালে তো দেখিনি মনটা খারাপ করছিল কত বেঈমান এরকম মাল এগায়ও আছে ইমামের পেছনে নামাজ পড়বে আর হুজুর হুজুর করবে ইমামের রোমে 2 ঘন্টা করে প্রতিদিন কাটাবে ওই আবার ইমামের পাকা দুশ্মন এই মাল আছে না নাই নামাজের প্রথম কাতারে দাঁড়াবে ওর চেহারা টুপি দেখে মনে হবে ফেরিশতা কিন্তু হচ্ছে গায়ের মধ্যে পাকা চিটিং বাজ বক দেখেছেন বক আর বলে না নদীর ধারে জলাশয়ে যখন চুপ করে বসে থাকে তো মনে হয় যেন হযরত জি তাহাজ্জুদের নিয়ত মেলেছে কিন্তু মাছ লড়লে কি অবস্থা করে বহু হুজুরকে দেখেছি তুরি টুপিতে দাঁড়িতে মনে হচ্ছে আল্লাহর ওলি পাক্কা খাবিস খালি ওর ভাইকে জিজ্ঞেস করেন আমার আমার পাঞ্জাবি আর টুপি দেখে মনে করছেন আল্লাহর ওলি আমার ভাইকে জিজ্ঞেস করেন বলে 30 বিঘে জমি লিখে নিয়েছে খাবিস ফুটে গেল এক লিকি যথেষ্ট টিউ জি তো ঠিক মোনাফিকরা রসুলের সঙ্গে আচরণ করছে
দুইজনকে কোথা পাঠালো? মক্কা। এরা খবর আনতে গেছে যে ওর কোনো দুশ্মন পৃথিবীতে আছে কিনা। ইতিহাস শুনেন ভালো করে। হ্যাঁ জি, ওই তিনজনকে আপনারা গাঁ থেকে বয়কট করে রেখেছেন? আহ, কি করে ওরা থাকে গো, দোকানদানি কোথা করে গো? এগুলো হচ্ছে আনসুশাল লোক, জীবনে কারো কাজে লাগে নাই আর লাগবে না। মাফ করেন, আমার কদ আর এক দু বছর লোক আমাকে ঝাঁটা মারবে, আমার কপালে ঝাঁটা ছাড়া কিছুই নেই। এখন ঘটনা হলো কি, যে দুজন মক্কা গেল, তো যাবি যা তো আবু জাহেলের পাড়াতেই ঢুকেছু। ঢুকে বলছে, ও মক্কার লোক, তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? একজন কাফের বেঈমানকে যখন জিজ্ঞেস করেছে, বেঈমান তখন বলছে, রাতে রাতে গোপনে পালিয়েছে জান নিয়ে, ওকে তো চিনি দূরের কথা, ওকে খালি ছুরি ধার দিয়ে রেখেছি, পিস পিস করে কাটার লেগে, রাত্রিবেলায় চলে গেছে, বেঈমান আছে কোথা খুঁজে পেছি না, নাউজুবিল্লাহ। লম্বা লম্বা যত কথা বলে, আর এই মোনাফেকদের কলজে তখন ফুলে বড় হয়ে যায়। রে বাবরে, ঠাঙ্গাতি জায়গায় এসেছি রে বাবা। এবার ফিরে গিয়ে ওদের সর্দারকে বলছে, চলো আবার মিটিং আছে। এরা যখন ফিরে গেল, গোপনে মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ আলোচনা বিবৃতে এদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমরা মক্কার খবর দাও। মক্কার খবর এরা দিল কি, ও আমার সর্দারের দল কান করে শুনেন, মক্কাতে নবী মুহাম্মদের দুশ্মনের ঢেরি লেগে আছে, আমরা দেখেছি। তখন ওই বয়োবৃদ্ধ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুচকি হেসে বলছে, কাজ হয়ে গেছে, ওদেরকে খবর দিয়ে দে যে নবী মুহাম্মদ রাতে রাতে পালালে কি হবে, মদিনায় আছে, ওরা দুজন আসবে, ওকে মার্ডার করে চলে যাবে, আমাদেরকে মারতে হবে না, আমরা আসামি হব না, কতলের পরিবর্তে কতল হবে না, চারিদিক থেকে বেঁচে যাব, আর মরলি তখন আমাদের নেতৃত্ব ফিরে চলে আসবে, থাকবে কার ঘরে? ওরা যে আসবে দুজন মার্ডার করতে, গাছতলায় বসে থাকবে, কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে তারও কপালে বিপদ আছে, কারণ মদিনার লোক এখন রসুল ছাড়া বুঝে না। তখন এর একটা প্ল্যান করছে, এক কাজ কর, একটা ছোট মসজিদ তৈরি কর, মসজিদ কর একটা, এই মসজিদে থাকবে। হাজি, এটা হলো জামে মসজিদ, আর একদম মদিনার দক্ষিণে অনেক দূরে পাহাড়ের ধারে একটা মসজিদ, চার পাঁচটা ঘরের বস্তি করে মসজিদ করে নিল। তাহলে ওইখানে সপ্তাহে ক ওয়াক্ত নামাজ হয়, 35 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে ক ওয়াক্ত হয়, 35 ওয়াক্ত হয়, 34 ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজে পড়বো, আর এক ওয়াক্ত এসে রসুলের পেছনে পড়ে নিব জুমার নামাজটা, তো রসুলও বুঝে নিবে যে লোকটি আমার দলে আছে, হাত ছাড়া হয়নি। আর ওই দিকে যে বেঈমানরা আমাদের কাফেররা আসবে মক্কা থেকে যারা মার্ডার করতে, তাদেরকে ওই মসজিদে রেখে দিব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এই 35 ওয়াক্ত মানে সপ্তাহও লাগবে না, 2-3 দিনের ভিতরে রসুলকে একা পেয়ে যাবে কাবাতে, সাহাবিরা কাজে যাবে, মার্ডার করে বেরিয়ে যাবে। প্ল্যান করে একটা মসজিদ বানালো। মসজিদ মানে কি, এরকম বড় পাকা নাই, এই কাঠ ফাট দিয়ে, চাটাই ফাটে কার্টুন দিয়ে মসজিদ হয়ে গেল একটা। হাজি ভাই, আপনারা বলেন আমেরিকাতে একটা বড় মসজিদ হয়েছে, এটা যদি কোনো মুসলমান শুনে ওর দিলটা খুশি হবে না? আরে হ্যাঁ না বলেন। আর ইংল্যান্ডে একটা মসজিদকে ভেঙে দিয়েছে, এইটা শুনলে তো মসজিদে দুঃখ হবে কি হবে না? হবে। তো আল্লাহ রসুলের কাছে নতুন মসজিদের যখন খবর আসছে, তোর দিলটা কত বড় হচ্ছে রে। আরে কদিনের মুসলমান রে তোরা রে, 2 মাসে নেই, 4 মাসে নেই, 6 মাসের মুসলমান, এরই ভিতরে নতুন মসজিদ করে লিছে, তাহলে আল্লাহ রসুলের দিলটা বড় হচ্ছে। ওরা করলো কি, মসজিদটা যেই বানানো হয়ে গেল, তো মনে মনে ভাবছে আজান দিয়ে নামাজ চালু কর। চালু কি করে করবি, এখনো রসুল বেঁচে আছে, ওকে বাদ দিয়ে যদি তোরা আজান দিয়ে নামাজ চালু করিস, তো লোক এই মসজিদটা পৌঁছবে না, স্বয়ং রসুল আছে, ওকে ডাক, ওকে দিয়ে উদ্বোধনটা করে লে। তার মানে আমাদের বর্ধমানের কথাই কি বলে জানেন,
ওই সিলে বাঁটে ওইটাকে কি বলেন পাথরটাকে নোড়া, যার সিল তার নোড়া, তার ভাঙবো দাঁতের মোড়া, কমন কাজ। যাকে মার্ডার করার প্ল্যান তাকে দিয়ে আবার উদ্বোধন, কথাটা ঠিক আছে না? বাস এর মধ্যে একজন মুনাফিক এসে বলছেন, দয়ার নবী গো, আমরা মদিনার একদম দক্ষিণে একটা নতুন মসজিদ বানিয়েছি। যখন এ কথা বলে দিলেন রসুল, খুশিতে বুকটা ভরে গেল, বাহ 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 বাহ, তোমরা দামি কাজ করেছ, কয়দিনের মুসলমান তোমরা মসজিদ বানাতে শুরু করেছ, বাহ 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 বাহ। এরপরে বলছে রাসূলুল্লাহ, মসজিদ এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করেনি, শুধু আপনার অপেক্ষায় আছি, আপনি একবার যাবেন আর আমরা আজান দিয়ে দিব, আপনি নামাজ পড়িয়ে দেবেন, আর নামাজ পড়ে যখনই আপনি সালাম ফিরে উঠে চলে আসবেন, আমাদের মসজিদটা চালু হয়ে যাবে। এই কথা যখনই বলল, আল্লাহর নবী বললেন, যাব যাব, যাব না তো কোথা যাব, তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব। এই কথা বলে ওই মসজিদে নামাজ পড়ার জন্যে বিশ্বনবী যখন রেডি হয়ে গেলেন, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী পোশাক পরে নিলেন, যেমন করে মসজিদে যেতে হয় উযু গোসল করে, সবগুলি যখন কমপ্লিট করে এবার হুজরা থেকে বের হবেন, এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলছে, আটকাও আমার নবীকে, আটকাও আমার নবী ওই মসজিদে পা দিবে, এটা আমি মেনে নিতে পারবো না, তার মানে গোপন খবর তো আমার আল্লাহ জানেন। তখন আমার আল্লাহ বললেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে বলে দাও। এবার জিব্রাইল সামনে দাঁড়িয়ে বলছেন, বিসমিল্লাহ আপনার বিরুদ্ধে তারা ওটাকে মৃত কেল্লা তৈরি করেছে, ওখানে দুশ্মনদেরকে নিয়ে এসে আপনাকে মারা হবে, এইরকম একটা প্ল্যানের কেল্লা তৈরি করেছে, ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর খাতাতে, আল্লাহ যেটা আপনারা মসজিদ বানাচ্ছেন আল্লাহর খাতাতে মসজিদের লিস্টে চলে এসেছে, ওটা সেটা কিন্তু সেই মসজিদ নয়। ও তাফরিকাম বাইনাল মুমিনে, ওরা চাইছে মুমিনের ভিতরে ফাটল ধরে যাক, আর ওরা কে মেমান হারাবাল্লাহ মিন মেমান হারাবাল্লাহ ও রাসূলাহু মিন কাবল, তারা প্রথম থেকে আল্লাহ এবং রসুলের দুশমনী করে 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 চলে আসছে। আর ওলা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা তো মিথ্যাবাদী মুনাফিক, ওরা কসম করবে আর বলবে, দয়ার নবী গো আমরা মসজিদ বানিয়েছি, ভালো কাজ করেছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিতে এটা কোরা হলো মিথ্যো, লা তাকুম ফিহা বাদাক, হে নবী তুমি তোমার জীব দোষে জীবন ওখানে পা দেবে না, ওই জায়গাটা তোমাকে পা দিতে মানা করে দেওয়া হলো, লা তাকুম ফিহা বাদা লা মসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়ামের, এই মসজিদটা প্রথম দিনের ভিতটাই ছিল তাদের জিদের অবস্থায়, অতএব মসজিদে জেরারে নবী হে তুমি পা দিও না। ইতিহাসটা বুঝে এলো? হ্যাঁ না বলেন, ইতিহাসটা বুঝে এলো? এর জন্য রোখা হয়েছে, তাহলে মসজিদ বানানো যত ভালো মসজিদ বানানো অত খারাপ, জিদ করে মসজিদ বানানো যাবে, ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। জি আপনাদেরকে ছোট্ট করে একটা সাহাবিদের ইতিহাস শোনাই, এখন আপনারা আমার কাছে বরাত চাইবেন, দলিল চাইবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে মৌলানা শওকত সাহেব আমাদের মানে বর্তমানে উনি বায়ান করছিলেন, আমি তখন ছোট, আমি শ্রোতা শুনছিলাম, স্কুলে পড়ার ছেলে তো এখনও মাথায় মনে আছে, তা আমি মৌলানা জিজ্ঞেস করছিলাম, তো উনি সময় আর পড়া
আর ওরকম গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করিনি। উনি একটা ঘটনা মসজিদের নবীর শোনাচ্ছিলেন, সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। সেই হলো তো সেই জঈফ হলো তো, যদি জালও হলো, এটা কোনো মশলার হাদিস নয়, এটা মানে ফতোয়ার হাদিস নয়, এটা হচ্ছে ফাজাইলের কথা। তো সবগুলি বলে দিলাম, দুর্বল হলেও এতে গুনাহ নাই। ঘটনাটা কি যে মসজিদে নববী আপনার আমার ঝগড়া হতেই পারে, মাস্টার সাহেবের সঙ্গে আমার ঝগড়া হতেই পারে। হাজি ভাই, একটা মায়ের স্তন চুষে পাঁচ ভাই যখন বড় হয়ে পাঁচটা বউ আসছে তখন একসঙ্গে আর হচ্ছে না, হচ্ছে? একটা দরজা তৈরি করলো আব্বা, বড় কষ্ট করে ঘর বানালো, ২০ বছর পরে এসে দেখছি ছখানা দরজা ছয় ভাইয়ের। কেন? এক দরজাতে আর ঢোকা সম্ভব হচ্ছে না, লাঠালাঠি হয়ে গেছে। তাহলে এইটাই যদি হয়, তাহলে একটা গ্রামে একটা জামে মসজিদ ৩৫০ ফ্যামিলি ঢুকছে বেরুচ্ছে, আর ৩৫০ ফ্যামিলির ব্লাড ৩৫০ রকম, আর ৩৫০ মিজাজের মানুষ, তো মসজিদে একটা দুটা কথা উঁচু নিচু হতেই পারে। জি ভাই, ঝগড়া করাটা গোনা নয়, ঝগড়া রাখাটা গোনা। আমার সঙ্গে মাস্টার ভাই দুটো কথা কাটাকাটি হয়ে গেল, এখনই খুব গরম, উনিও গরম আমিও গরম, যে এই গরমটা রেখে দেওয়াটা গোনা, হয়ে যাওয়াটা গোনা নাই। মুসলমানরা ঝগড়া করে না, ঝগড়া হয়ে যায়, হতেই পারে, কোনো একটু কম বেশি হয়েছে হতেই পারে, সেইটাকে রেখে দেওয়াটা গোনা। বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না তো, মসজিদে আমাদের আপোষে কথা কাটাকাটি বাই চান্স যদি হয়ে যায়, ওটা দীর্ঘজীবী রাখবো না, আর ওই জিদে নতুন মসজিদ তৈরি। বাস, এবার ঘটনাটা শুনেন। মসজিদের নববীতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মাজমাইনেরা কাজ করতেন, তো কাজ করতেন, কাজে ব্যস্ত আছে, যখনই কাজে একটু অবসর বা ফাঁকা টাইম পেয়ে যেতেন তো ওনারা সময় কাটাতেন দুই জায়গায়, আমরা কাটাই দুই তিন জায়গায়, চায়ের দোকানে আড্ডাতে, ওনারা কাটাতেন রসুলের কাছে কিংবা মসজিদে নববীতে এসে বসে কাটাতেন। তা একজন সাহাবি দেখছে এখন কোনো কাজ টাজ নাই, তা দুরি কাত নামাজ পড়ে আসি, তো নামাজ পড়তে যেতে যেতে একটা এরম বড় কাঠের খোঁটা নিয়ে গেছে, খোঁটাটা নিয়ে গিয়ে মসজিদের আশেপাশে গেড়ে দিয়েছে, এমনি উঁচা করে গেড়ে দিয়ে মজবুত করে ওকে সিলিয়ে দিয়ে ও এমনি নফল নামাজ পড়ছে। খানিক পরে ওই রকম আরেকজন সাহাবি, তারও মন গেছে দুরি কাত নামাজ পড়ি, সে ওখানে যাচ্ছে। আমি আগের আবার বললাম, এটা মৌলানা শওকত সাহেবের কাছ থেকে আমি নকল দিচ্ছি। তো ইনি যখন যাচ্ছেন তখন বলছে মসজিদের গেটের সামনে কে খুঁটা গাড়লে রে, কোন মাথা মোটা দেখ তো আগে হুঁশ আছে, এমনি করে খুঁটাটাকে হিলাতে কাক করে তুলে দিয়ে ওই ছুঁড়ে ফেলে দিলে, ঝগড়া হবে কি হবে না, একজন খুঁটা গেড়েছে আর একজন খুঁটা তুলে ফেলে দিলে, যে ইও যে নামাজ ধরল, ও ভাবছে ভালো কাজ করে এলাম আর কি, আর ও ভাবছে প্রথমে ভালো কাজ করেছে। এবার ই যখন মসজিদ ঢুকছে তখন বিড়বির বিড়বির করে বলতে বলতে ঢুকছে, যত মাথা মোটা মদিনাই বাস করে, দেখতো মসজিদের সামনে কোন খুঁটা গেড়ে দিয়েছে, খুঁটা গাড়া কি দরকার ছিল দেখতো কোন ধরনের, আল্লাহ। এবার যে খুঁটা গেড়েছিল সে সালাম ফিরেছে, সালাম ফিরে ও আর বিড়বিড়িতে শুনেছে, তসবি করছিল, সে গিয়ে দেখছে খুঁটা তো নাই, ওইখানে পড়ে আছে এটা ফুটা, তোর পেছনে বসে আছে জিকির করছে, তুই খালি সালাম ফির, তোর যত ভোল্টেজ আমার কম নেই, কত বুঝলে। এবার এই সালাম পিছে ভালো মানুষের মতো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জি ভাই দিয়ে শুরু হলো, জি ভাই ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে। বলে খুঁটাটা কে তুললে? তখন ইয়ার মাথা তো ১০০ হয়েই আছে আর কি, বলছে আমিও খুঁজছি কে গাড়লে। তখন ওই তুমি থেকে তুই এলো, তুই তুললি কেনে, তুই গাড়লি কেনে, হয়ে গেল দুইজনে তো চিল্লা চিল্লি যখনই শুরু করে দিয়ে, তোকে কে কাটতে বলে, তোকে কে তুলতে বললে, তুই তুলার কে, তুই গাড়ার কে, একটু উঁচু হয়ে গেছে। বিশ্বনবী ছিলেন হুজরাতে, আসলেন এদের চিল্লা চিল্লি শুনে, কি হয়েছে কি হয়েছে, মামলা জমে গেছে,
মসজিদে নববী এখন আদালত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মিম্বারে বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী দুইজনাও বসে গেলেন। এবার নবীজি বলছে, কি নিয়ে তোমরা চিল্লাচিল্লি করো? এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদবের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লাচিল্লি করা যাবে না। এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না? তারা মাথা নাম করে মুজরিমের মতো বসে আছে, বলে উঠো, কি জন্যে তুমি গাড়ে চিল্লাইছিলে? রাসূলুল্লাহ, আমি খুঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে? ও দয়ার নবী গো, খুঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে, এই নিয়ে চিল্লাচিল্লি হয়েছে। কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবার বসে গেলেন, দেবো যে এই খোঁটা তুললেওয়ালা, দাঁড়াও তুমি, তুমি দাঁড়াও। ইন্নামালা আমাল বিনিয়ত, প্রতিটি আমল নিয়তের ওপরে। তুমি কী নিয়তে খোঁটাটা তুললে বলো তো? ও বলতে শুরু করলো, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নবীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে, দেখে খারাপ লাগবে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, এই কত রকম বিপদ আপদকে ভেবে, যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। নবীজি বললেন, বসো, তোমার বলা হয়ে গেছে, তুমি বসো। আপনারা একবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? বলেন না জি, হ্যাঁ ঠিক করেছে, মজবুত করে বলতে হবে। বলে তুমি বসো, ওই গার্নেওয়ালা উঠো। কি নিয়তে এরম করতে গেলে বাবা? ও দয়ার নবী গো, ও দয়ার রসুল গো, এটা হলো মদিনা মানওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে, তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা জুয়াশা করে। আর এই দিকে জুয়াশা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যের কাফিলার লোকেরা, তারা করে কি, এখানে নামাজ আদায় করে, তাদের মালগুলো উটের ওপরে থাকে, ঘোড়ার ওপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফিলা এদিকে জুয়াশা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম, ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? তো দুজনেই ঠিক করলো। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খোঁটা গাড়নেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফাইসালা জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল। আমাদের যা হয় আর কি, ফ্যান বন্ধ করলে কেন ভাই? বললে দেখো বন্ধ করবো না, কত বিল আসছি জানিস? বলে তো আমি জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস, হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক, ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে, ওর বাবার বিল তো বলেনি, মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম কলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম তখন বলেই ফেললো, যেটা আমার বাবার জায়গায় হয়েছে, জানিস না কত দা অবদান আছে। আর এই কথা যেই বলা, কলিম তখন বলছে, তোর বাপের মসজিদ থেকে যা, ওইখানে গিয়ে একটা চাটাই দে ল। কলিম এখানে আজান কেন দিয়েছে? নতুন মসজিদ করে নিলাম, আমি যাবো না, আমার বাপেরও চার বিঘা কাটা জায়গা আছে রোডসাইডে, হবে না মসজিদ। ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না?
আরেকটা আয়াত আছে, ওটা তফসির করে দিই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, দুঃখ করেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ, এই ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন, আমি চেয়ারে, কার দাম বেশি? হট, আপনাদের দাম বেশি। দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো নামাতে থাকে, আর যার মাল কম সে তো ওপর দিকেই থাকবে, বাঁদর তো ডালই থাকে। ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি যে ওপরে আছে বলি? জি না, আপনারা দামি, আমার থেকে অনেক দামি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না। আজকে ধরেন প্রায় 210 রাত চলছে, আর 15টা আছে, কখন যে শেষ হবে। আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলের, ওখানে 10টা রোজা করে আসবো, তবে প্রোগ্রাম নাই, কিছু সম্মেলন আছে, আইলাদি সম্মেলন আছে কয়েকটা। তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়। আগামী বছরের শেষ আর জালসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা পড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। এই দেখবেন এই বায়নার শেষে যখন উঠবো তো আর স্বাভাবিক উঠতে পারবো না, এই চেয়ার ধরে উঠতে হবে, এই হাত পা কাঁপছে। তো এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাব, 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা নন। আর এই যে একটা কথা বলছিলাম, একটু পরে আবার বলবো, ওটা প্রসঙ্গটা এসে যাবে। প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে মাপ চেয়ে নিচ্ছি, আয়াতের তর্জমা করার আগে কমিটির চরিত্র কেমন হবে মসজিদের, এই আয়াতে আছে, যদি বলতে বলেন তো বলবো, না হলে বলবো না, খুব ভেজাল লেগে যাবে। জি, তো আল্লাহ তাবারক বা তাআলা তার মসজিদ কমিটির চরিত্র এখানে বর্ণনা করছেন, কিন্তু এই কথাটা বলতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, তো এটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। বলবেন যে আপনারা কমিটি হতে পার নাই বলি বলছেন, যদি কমিটি করে দিত তাহলে আর বলতেন না। যাই হোক, মসজিদে একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গৃহীতা। এই যে যারা চেয়ারে বসে আছে টেবিলে, এরা হচ্ছে কমিটি, এরা হচ্ছে গৃহীতা, মানে আপনি দান করবেন এরা গ্রহণ করবে। তো এখন আমার পকেটে টাকা নাই, এটাকেই টাকা করছি, আছে কারো কাছে 200 টাকা জেনেওয়ালা? জি, মাস্টার সাহেবের কাছে নাই টাকা, টাকা না নিয়েছি বসেছেন, 1টা টাকা দেন যে কোনো। আমি আপনাদেরকে উদাহরণটা তাহলে বোঝাতে পারবো, আল্লাহ কি বলতে চাইছেন। আগে দাতাদেরকে বলে নিই, তারপরে কমিটিকে বলবো, বিরক্ত হবেন না। এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন, এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে, কথা বুঝেল? এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর, আর এই 5টা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস, কথাটা বুঝাতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কি না মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেবে,
কিন্তু আমি চাইছি গায়ে কারো কাছে রেখে যাব। দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি লাশ আসে ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখব তার উপরে বিশ্বাসটা আগে দিয়ে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দিব দিয়ে বিশ্বাস করব, আগে বিশ্বাস। তো আল্লাহ তাবারক বা তাআলা বলছেন হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে যদি তোর ইমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা, আর আল্লাহর উপরে যদি তোর ইমান না থাকে তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে আর সমাজের ভিতরে ফাটল ধরবে। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে, অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর, কতদিন মুখ বন্ধ থাকবে তোর, তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে, অতদিন পর্যন্ত ওয়ালিয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি, আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম, আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না, গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়, দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। একটা ঘটনা শোনাই, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি নাহলে অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরায়েলদের একটা লোক, ও নিয়ত করেছে আজকে গোপনে দান করব। এত গোপনে দান করব, বানি ইসরায়েলদের নবী ছিল কে, মোসা, নবী কেও জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এসার সময় ঘুরছে। লাতা সাদ্দাক নাবি সাদকাতিন ফখরাজ বিহি বিসাদকাতিহি ওয়াজাআহা ফি ইয়াদিহি সাহরিকে, গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবক ওই টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরুফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো, এ আল্লাহ আল্লাহ হুমাল্লা কাল হামালা সারকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর, এলাকার পাকা একটা চোরকে দান করেছি। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। ফাস বাহুয়া তাহাদা সুনা তো সুদ্দিকা লাইলা তালা সারিকে, সকালবেলায় যেখানেই পাঁচটা লোক, এ খবর শুনেছিস বলে কি বলে আজকে কালু চোরকে দান করেছে কে। এবার যে করেছে সে তো জানে, সে বলছে আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ সারিকে, আল্লাহ তোর তোর প্রশংসা তোর চোরের প্রশংসা, এত গোপনে দান করলাম এই হলো, আচ্ছা ঠিক আছে আজকে আরেকবার করবো। ও ওরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু এতাহাদ্দা সুনা তো সুদ্দিকা লাইলা তাআলা জানিয়া, যখন সকালবেলা হয়েছে আবার বলছে ওরে মজা লেগে গেছে, এক গ্রামে মজা চলছে, প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে আর আজকে করেছে বেশ্যাকে রান্ডিকে, গায়ের মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে। ও তখন মনে মনে ভাবছে এই আল্লাহ এ কি করলাম, করলাম করলাম একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল, যা দুদিনের দান শেষ, আচ্ছা দান দান তিন দান আজকে একবার দেখছি। লা তাসাদ্দাক নাবি সাদকা দিন ফখরা জাবি বেশাদকে দিফা জাফে আদিল গানি ফাস বগ এত হাদ শুনো তো সুদ্দিকা লাইলা তালাল গানি। একটা মোড়ে তিন মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবন নয়, পাঁচিল টপকে চুরি করতে পারবে না, খক খক করে বসে বসে কাশছে, ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার ও মনে ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের দানটা কবুল হয়ে গেল। ফাঁস ফাঁস এত হাদ্দা শোনা তুসদ্দিকা লাইলা তালাল গানি, যখন সকাল হয়েছে সব দিকে ওই রকম কথা বাজছে, চলবি চল মজা লেগেছে, প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড় কিপটেকে।
কপাল খারাপ লাগলো কানতেও সহি বুখারীর হাদিস ও কানছে এই আল্লাহ মাবুদ গো আমার দান গুলো তুমি কেন কবুল করছো না আমি কি গুনাহ করলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাউতিয়া কিলালাহু শব্দটা এমন আছে আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে তাকে আল্লাহ বলছেন রে আমার গোলাম তোর দানের ভিতরে এতটাই এখলাস ছিল তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল আমি ওই তোর দামি এখলাসের কারণে দানটাকে দুইটা কাজে লাগিয়ে দিয়েছি একটা হলো তোর দান কবুল হয়ে গেছে আর আমি তিনজনকে হেদায়েত দিয়েছি ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে রে বান্দা তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে রাত্রিতে কাঞ্চার বলছে মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো আর জীবনে চুরি করব না সে তওবা করেছে ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঞ্চার ঢুকরে ঢুকরে বলছে পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না ভালো মানুষরা আমাকে জানে না আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক আপনার দরবারে আমার জায়গা নাই কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না তওবা করে নিলাম বড়লোক বকিলটা তওবা করে বলছে আমি বকিল ছিলাম ওষুধ জাকাত ফেতরা দিইনি তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো আল্লাহ আর বকিল থাকবো না এই জন্য তিনজনকে আমি হেদায়েত দিলাম তোর দানকে কবুল করলাম অতএব আমার আল্লাহ দাতাকে বলছে হে গোপালপুর এলাকার লোক তুমি টাকাটা যখন দিতে টেবিলে প্রথমে আমাকে বিশ্বাস করো টাকাটা আমাকে দাও এই টাকাটা আমি চোরকে লম্পটকে ডাকাবাদকে বেঈমানকে দিতে পারি কমিটি খেয়ে নেবে জুয়া খেলবে উড়ে যাবে তোমার কোনো চিন্তা নাই টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল কি গেল কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে ওয়াল ইয়াউমিল আখিরে আখেরা পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও খবরদার কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব জি ভাই যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না তারা কি ক্ষতি করে জানেন সমাজকে দুই ভাগ করে ওরাই সামনে আসবে না টাকা গুনবে না মসজিদের দায়িত্ব নেবে না ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে ওর দুই মুখ দিয়ে থুতু উড়ে গেল কষ্ট তো আর কলজে চলে গেল দোষ ওনার নাই আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না আর কমিটিকেও দোষ দিব না কেন মানুষের নিচার হয়ে গেছে যে ওর নামটা বলতে হবে কেন বলবে আপনার নাম আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলেন সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি করে বলতে গিয়ে কোনোটাই দোয়া হলো না অমুক দিল অমুক পাঠালো এই করে বললেন আমি ওনাকে দোষ দিছি না আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট পড়া বাদ দিয়ে যদি দুটো সহি হাদিস শুনতেন ওনার কাছে বা একটা কোরআনের আয়াতের তর্জমা শুনতেন উনি একটা আলিম আমি বলছি না যে বিরাট বক্তা নাউজুবিল্লাহ তারপরও আমার ওস্তাদ তো উনি যদি একটা কোরআনের আয়াত কুলহু আল্লাহু আহাদ বলো ওই আল্লাহ এক এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো ওই লিস্টগুলো বসে বসে শুনলেন কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন দোষ ওনার দিব না আল্লাহর কসম উনি আমার ওস্তাদ উনার জুতো আমার মাথা বরাবর আপনারা কি লাভ পেলেন 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি ওই রং থেকে যে চলছে কি লাভ পেয়েছেন বলেন এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওইটা পেলেন আমিও আমিন বললাম পিছন থেকে বসে হ্যাঁ এইটা পেলো সমাজ অনেক খারাপ হয়ে গেছে এর জন্য আল্লাহ বলছে তোর আখেরাত পর্যন্ত ইমান এবার ও এখান থেকে বসে বসে শুনছে আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে এমনি করে পিট 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 করে দেখে নিলে জলসা শেষ হওয়ার আগে বাড়ি চলে গেল 3 দিন পর সকালে উঠে ওর ও যেমন বদমাস ওর মতো খবিস কটা গায়ে বদমাস আছে ওর বন্ধুকে ডেকে বলছে সেলিম রে আই চা খাবি তা চায়ের দোকানে বলছে গত পরশু দিন কালেকশন কেমন হলো তোর মন কি বলছে 12 লাখ তো হবেই টাকা উঁচু হয়েছিল তোর বলছে আমিও ওই 12-13 মনে করছি ও যেমন খাবিস বন্ধুটাও খাবিস আর কমিটি বক্তা লাইট মাইক সাউন্ড প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে আর ওদের মাথায় কত ঢুকেছে 12 লাখ
আর 10 টাকা নোট খালি, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3×4। দিয়ে কমিটি ওই টাকাটা পেল, এরপরে হার্ডওয়ারের দোকানে ধার করে ঋণ করে মসজিদের কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে, কাজ হবে কি করে, মেরে লাগে আমি কোরআন থেকে তফসির করছি, আপনাদেরকে হাসাইনি। তখন ওকে বলবে, জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি শালাকে। এবার জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব ও আর কি করে জানবে যে এত বড় খবিশ ঢুকেছে মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজু জানে না, কোনো রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকে ডান দিকের কোণে বসেছে। কি বুঝলেন? এরই মাঝে দুজন বলছে, ঠিকই বলেছিস, আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে, সেই টাকা কি হলো জলসার হিসাব দে রে সালা। আল্লাহ বলছে, যাদের আখেরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুভাগ করে। কথা ঠিক না বোন? আরে বলেন ঠিক না বোন? শুধু এইটা নয়, আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগিয়ে আনতে গেছেন, কোথা, জঙ্গিপুর, কথার কথা বলছি, আগিয়ে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাহেব গেছে জঙ্গিপুরে, আমাকে যখনই দেখে যাও, আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। তাই মনে মনে বলছি, লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে। দুটো মিষ্টি খান, না খাও না, না খান, না খাও না, না খান, বড় বড় দুটো রাজভোগ ভরে দিলে পেটে। এরপরে গাড়িতে উঠি, আসছে, আস্তে আস্তে খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যাবে, এটা আমাদের প্রধান বক্তা, ইনশাল্লাহ চলেন চলে আসেন, ভালো বায়ন হবে, দুটার মিষ্টি খেয়েছে। তারপর আবার মসজিদের কাছে এসে বোঝায়, রে বিছানা টিছানা হলো রে, কার ঘরে রাখবি রে, দুটা মিষ্টি খাই নিয়ে এলাম, ইনশাল্লাহ ভালো মিষ্টি খেয়েছে দুটো। আচ্ছা এটা যদি 4 বার বলে বমি করতে মন যাবে না? আর হ্যাঁ না বলেন, কোন লোক রে ভাই, দুটো মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়াবে? কিছু লোক আছে মসজিদে 5 কুইন্টাল রড দিয়ে দিল, 50 বস্তা সিমেন্ট দিয়েছে, আর আমি বক্তা এসেছি জালসা করতে, আমার রুমে ঢুকে বলবে, হুজুর মসজিদটা কেমন লাগলো, 50 বস্তা সিমেন্ট আমি দিয়েছি, আল্লাহকে কেমন লজ্জা লাগবে বলেন? যদি ঘন ঘন কেউ বলে বিয়া এসে বেড়াতে, মসজিদটা ভাই বানানো হলো, খালি 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওর চোপার বন্ধ নাই। আল্লাহ বলছে, ওটাকে বন্ধ কর, কিয়ামতের মাঠে তুই নিবি রে। এর জন্য মসজিদে দান করার ব্যাপারে 5টা শর্ত আছে। 1 নম্বর হলো, তোকে আল্লাহর উপরে ইমান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, আখেরাতের উপরে ইমান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে, তোকে সলাত পড়নে ওয়ালা হতে হবে। বেনামাজি বেনামাজি কারাহিয়াত আছে, আমি ফতোয়া দিচ্ছি না। বেনামাজি তুমি কেন মসজিদ বানাবে তুমি ভেবে দেখো। গ্রামে অনেক লোক এমন আছে নিজে নামাজ পড়ে না, আর 400 প্যাকেট সিমে দিয়ে দেবে মসজিদ বানিয়ে এলে। এদের ব্যাপারে কি বলছে? এরা ইসলামকে খেলতা মাসা ভেবেছে। আপনাদের দিকে হাটে ওই দুই দিকে বাঁশ বেঁধে দিয়ে একটা দড়ি দিয়ে ওর উপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে বেড়ায় না, ছেলে মেয়েগুলো দেখেছেন? হ্যাঁ, আপনাদের মাস্টার সাহেব ওই খেলা দেখছে, এমনি করে হাঁটে, আর 50 টাকা দিয়ে দিয়েছে ওদেরকে, আর আমি হাটটা ধরেছি, টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই খেলাটা। ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ, আর একবার জিজ্ঞেস করছি, ভালো হ্যাঁ, তাহলে উঠেন, ভালো তো উঠেন, ভালো কাজ তো সবাই কী করতে হয়, যাবে না, ঠ্যাং ভাঙবে, যাবো না, তাহলে ভালো কী করে হলো? ওর নাম খেল, খেল টাকা দিয়ে করানো হয়, নিজে করব না। খেল কি করা হয়? টাকা দে। তো কিছু লোক আছে দিন ইসলামের নামাজটাকে খেলতা মাসা ভেবে নিয়েছে, ওরা বলছে টাকা দিচ্ছি মসজিদ কর, তোরা চালিয়ে যা, আমরা যাব না। এতে টাকা আছে, পয়সা আছে, সুদ খায়, বেইমানি করে, বাটপানি করে, চুরি করে, জুয়া খেলে, আর হারাম খেয়ে খেয়ে পেট ভরে নিয়েছে। আর যখনই মসজিদওয়ালা যাবে, 20 কুইন্টল রড দিয়ে দিল, ছাদটা দিয়ে দিল গোটাটায়, কিন্তু নিজে মসজিদ ঢুকবে না। এর জন্য আল্লাহ শর্ত করেছে, হে দান কারনেওয়ালা ও আকাম
আমার সলাতা, তুই নামাজ পড়নে ওয়ালা হয়ে যা, ও আতা যাকাতা, যদি মাল বেশি হয় আর যাকাত না দেয় তার মালটা হলো নাপাক, এই নাপাক মালটা কেমন করে তুমি লাগাবে? এর জন্য আল্লাহ বলছেন ও আতা যাকাতা, তুমি যাকাত দেনে ওয়ালা হয়ে যাও। আর শেষ নম্বরে বললেন ওলাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গেলে অনেক রকম ঘাত প্রতিঘাত আসবে রে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না, করিও না, করিও না। এই পাঁচটা হলো মসজিদ বানানো দান কারনেওয়ালাদের। এবার কমিটিকে বলি, মনে করলেন আমি কমিটি সেক্রেটারি, এই টাকাটা যে টেবিলে পড়ে আছে, এখন টাকাটা জনসাধারণের নয়, এই টাকাটা হাজি গাজী মাওলানা মুফতি সোদার কারো নয়, এখন এই টাকাটার মালিক হলো আল্লাহ, আর আমি হলাম মসজিদ কমিটি, আমি হলাম সেক্রেটারি। এবার ওই টাকাটা হাত দিতে যেছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে, আমার মসজিদের দায়িত্বই নেবে, মানামানা বিল্লাহে, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখেরাতের উপরে যার ঈমান আছে। আখেরাতের ঈমান বলতে কি? এমনি করে খাতা নিয়ে এসছে, আসসালামু আলাইকুম, জুমার লোক বসে যান, মানে ক্যাশিয়ার আর কি মসজিদের, আর সব বসে হিসাব করে যায়। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব রডে গেছে, এত সিমেন্টে, এত কুলিতে, এত এই করতে 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 টোটাল আয় ছিল এত, ব্যয় এত, এখন উদ্বৃত্ত 325.65 টাকা আছে। আসসালামু আলাইকুম, গাঁকেও বুঝিয়ে দিল আর কি। আর গাঁ তখন বলছে লোক কত ভালো রে, লোক কত ভালো। আল্লাহ বলছে তুই মনে করলি যে বেঁচে গেছিস, টাকা আমার, হিসাবের দিন আমি তৈরি করেছি, সেদিন ভাউচার আমি দেখব। হে মসজিদ কমিটি, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে এই মসজিদের তিলে 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 টাকা তোমরা কিভাবে ব্যয় করেছো আমি হিসাব করে নিব, মাদ্রাসার টাকা আমি হিসাব করে নিব। যারা দিতে এসেছিল তারা তোদেরকে দেয়নি, আমাকে দিয়েছে, আমি তোদের কাছে আমানতদারি রেখেছি, অন্তত আমার টাকার হিসাব ভাউচার তো সারা বিশ্বকে বুঝাগা, একদিন কিয়ামতের মাঠে আমাকে ভাউচার ঠিক করে বুঝাতে হবে। আমি নূর মোহাম্মদ হলাম আপনার মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার, এখন আমি ভাউচার বুঝিয়ে দিলাম, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে নূর মোহাম্মদ রে, তোর বেটার ঘরটা, বিটির ঘরটা কি করে বানালি তুই বল, তুই যখন মাল আনতে গেছিলি তখন সিমেন্ট ভুটভুটিতে আনতে পারবে না, 20 বস্তা তো বলছিস চড়হা, আমি পেছনটা ঠেলে ঠেলে তোকে পার করে দিব, যাতে করে 2 পয়সা তোর বেঁচে যায়, আর তুই কুলি করিস নি, নিজে সিটগুলোকে টেনে টেনে বের করেছিলি, এটা তোর ঘর হচ্ছে, তোর বেটার ঘর হচ্ছে, তোর বেটির ঘর হচ্ছে, 2 পয়সা বাঁচানোর জন্যে তুই বাড়ি থেকে রুটি খেয়ে গেছিলিস, মুড়ি বেঁধে নিয়ে গেছিলিস, আর যখনই আমার মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে তখন তুই লেখছিস রিক্সাতে নিয়েছে 2 প্যাকেট সিমেন্টের দাম হলো 400 টাকা, আর রিক্সাতে নিয়েছে 200 টাকা, আর ভ্যান ভাড়াতে নিয়েছে শিখে 200 টাকা, আর এদিকে কুলিরা গিয়েছিলাম ওগুলো বহনের জন্য তারা নিয়েছে 800 টাকা, আর আপনারা আবার গিয়েছিলাম বারবার বাজারে তার টিফিন খরচ হয়েছে 450 টাকা। আল্লাহ বলছে আই তোর হলারের সাইজ মাপবো আর তোকে মাপবো, তুই দুনিয়ার নিজের কাজের সময় রসগোল্লা দেখলি না, আর আমার মসজিদের কাজ করতে গিয়ে ভাউচার মারলি 450 টাকা খালি, রসগোল্লা তুই জোনাতে খেয়েছো, এসো তোমার 1 নম্বরে হলার মেপে কিয়ামতের দিনে আমি বের করে নিব, তিলে তিলে আমার টাকা আমাকে বুঝিয়ে তুমি লাভ পাবে। ও আকামা সলাতা, মসজিদ কমিটিকে নামাজি হতেই হবে, হতে হবে, হতে হবে, বেনামাজি মসজিদ কমিটি হতে পারে না। যদি কেউ জোর করে মসজিদ কমিটি হয়ে যায় তাহলে সূরা আলী ইমরানে একবার ঢুকে গিয়ে দেখে এসো, ওখানে আল্লাহ বলছে বাজারে দেখে আসিস খাসি কি করে খলায়, আমি জাহান্নামে তোর খাসি খালিয়ে নিব, আমার টাকা তুই হাত দিবি না। একজন গ্রামের সম্ভ্রান্ত লোক তার আর ইনচেসার চাল
মারি আছে, সিকিউরিটি আছে, গ্রিল আছে, তার ঘরে মসজিদের 12 লাখ টাকা রাখা আছে, অথচ নামাজ পড়ে না, চলবে না। একটা গ্রামের ইস্কাওয়ালা ভুটভুটিওয়ালা গরিব মানুষ তাল পাতার খাদারে বাস করে, 5 ওয়াক্তের নামাজি, সে মসজিদের ক্যাশিয়ার হবে, ঠিক আছে, চুরি হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু হে বেঈমান, তোর মতো বেঈমান মাতালের ঘরে কেন আমার মতো আল্লাহর পবিত্র টাকা থাকবে? এটা হতে পারে না। অতএব বেনামাজি কোনোদিন কমিটি হতে পারে না। এরা কষ্ট করে করে তিলে তিলে ভিক্ষা করে করে মসজিদ বানাবে, আর গাছে গায়ের কিছু বেইমান লোক আছে ইঁদুরের মতো, তারা কথা করে করে কুটকুট কুটকুট করে উই পোকার মতো কাটবে। আল্লাহ তাআলা বলছে, হে মসজিদ সেক্রেটারি, মসজিদ কমিটি, ওরে মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সম্পাদক, ওদের কথা শুনে তুই যেন আমার হিসাবগুলোকে ফেলে দিস না। ও বেঈমানরা বলবে, ওলামিয়া শা ইল্লাল্লাহ, কাউকে ভয় করিস না, টাকা ওদের নয়, ওরা যদি বলে মেরে লিলে, কেটে লিলে, খেয়ে লিলে, ফেলে দিলে, তুই খবরদার সেক্রেটারি ছাড়বি না, ক্যাশিয়ার ছাড়বি না, তুই আমার সঙ্গে আতাহাত রাখবি, ওলামিয়া শা ইল্লাল্লাহ, আমাকে ছাড়া কাউকে ভয় করিস না, তোর যদি বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, তাহলে তুই ঠিক থাকবি। আল্লাহ তাআলা এই 5 জনকে 5 গুণে গুণান্বিত করে বলেন, আশা উলাই কোন মিনাল মুহতাদিন, আমি আশা করি এরাই হেদায়েত প্রাপ্তের রাস্তাতে রয়েছে। ওতে মসজিদ কমিটি রে, তোদের বিরুদ্ধে কে কি বলল এটা তুই দেখতে যাস না, আল্লাহর ঘরে খিদমত করার সুযোগ পেয়েছিস, এই সুযোগকে ছাড়বি না, আল্লাহকে ভয় করে, আমানতদারি ঠিক রেখে মসজিদের খিদমত চালিয়ে যা। বুঝে এলো? বুঝে আসে নাই তো হ্যাঁ বলবে কি করে? জি ভাই, আল্লাহ বলছে মসজিদ কার জানিস? মসজিদ কার? আল্লাহর মসজিদ কার? ও আন্নাল মাসাজিদ লিল্লাহে, মসজিদ হলো কার? সমস্ত খরচা দিয়েছে ওর যেমন অধিকার, একজন রিস্কাওয়ালারও সেরকম। বাস যখনই নামাজ চালু হয়ে গেল, মসজিদ আমার, এ কথা তোদের বলা যাবে না, মসজিদ হলো আল্লাহ, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সেই মসজিদে যখন ঢুকবি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবি না, এক আল্লাহর ঘর আল্লাহকে ডাকবি। কত বড় নেকির কাজ আপনারা করছেন, উঠছেন কেন ভাই? আমি আর অল্প সময় আছি, বেশি আপনাদের বিরক্ত করব না। জি ভাই, 3টে হাদিস পড়েছি আপনাদের সামনে, শর্টে শর্টে বলবো, ব্যাখ্যা অন্য করব। আল্লাহ রসুল একটা হাদিসে আফসোস করেছেন, কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে মানুষ জোরে জোরে কথা বলবে, এসপির চেম্বারে গেলে ফিস ফিস করে কথা বলবে, ডাক্তারের চেম্বারে গেলে ফিস ফিস করে কথা বলবে, থানার বড় বাবুর কাছে গেলে ফিস 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 করে কথা বলবে, আর যখনই ও মসজিদে যাবে তো গোলার ফাঁড়দের জোরে চিল্লাবে, অথচ মসজিদে জোরে চিল্লানোর নিষেধ। আবার হাদিসে আছে, কেয়ামতের আগে মসজিদে বসে বসে দুনিয়ার কথা আলোচনা করো, দুনিয়ার কথা আলোচনা করে কি করে না যা, আরে হ্যাঁ না বলেন, গল্প করছে। এখন ওকে যদি বলা হয় যে ভাই এসব আলোচনা কেন করছো, তো বলবে ব্যবসা করাও তো ইবাদত, কি সুন্দর যুক্তি দিবে, দুনিয়া করাও তো ইবাদত, কি এমন অন্যায় করেছি ব্যবসার দাম দরের কথা বলছি তো, ব্যবসা করা ইবাদত নয়। হাজি ভাই, ব্যবসা করাও যেমন ইবাদত, মুসলমানরা পেশাব পায়খানা করে সেটাও ইবাদত, দোয়া পরে পেশাব পায়খানা করলে নাকি পাবে, স্বামী স্ত্রী মিলবে সেটাও ইবাদত, ইবাদত নাই, তাহলে কি মসজিদে চলে যেতে হবে পায়খানা করতে? ইবাদতের একটা জায়গা আছে। আল্লাহ বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক জায়গায় বলছেন, হযরত ইবনে ওমর বর্ণনা করছেন, আমি শুনেছি নবীজি বলেছেন,
কঠিন কিয়ামতের দিনে একটাই ছায়া থাকবে, রহমতের ছায়া। ওই ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে, তার মধ্যে একটা ওরাজলম কালবহু মাল্লাকুম বিল মাসাজিদে। ওই লোকটা মসজিদের ছায়াতে পাবে, আরশের ছায়াতে থাকবে রে। যে লোকের হৃদয়টা অন্তরটা পড়ে আছে মসজিদের ভিতরে, দুনিয়া করছে কিন্তু মসজিদকে প্রেম করে, মসজিদকে ভালোবাসে, তার অন্তরটা যেন মসজিদে পড়ে আছে। ব্যবসা করছে আজান হলো নাকি, চাষ করছে আজান হয়ে গেল নাকি, মসজিদ যেতে হবে কি হয়ে গেল নাকি, সময় হয়ে গেল নাকি, এইভাবে সব সময় যেন মসজিদের ভিতরে তার অন্তরটা পড়ে আছে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে নবীজি বলছেন, ওরা জনন কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা মসজিদে পড়ে আছে। বিশ্বনবী বলছেন, ইবনে আব্বাস আবার হযরত ওসমান সব তো কয়েকটা রাবি, এটা আছে হাদিসটা, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। মসজিদ এমন একটা ঘর যেটা পৃথিবীতে আপনি বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতে একটা অট্টালিকা বানাবে, এর নাম হচ্ছে মসজিদ। আপনারা চালাক লোক দেখবেন, চালাক দেখবেন, দেখেন উঠ চেহারা চালাক, দেখেন জীবনে পাবেন কি না, ছবি তুলেলেন ফেসবুকে দিয়ে দেবেন। এরা ভেবেছে যে মসজিদ বানালে নেকি পাবে, বলছে মৌলভি স্যার তাহলে এবার টাকা নেবে, আমি তো টাকা দুবো না, তো বসে থেকে আর লাভটা কী করবো। এরা হলো চালাক, কিন্তু হালাকে ওরা চালাক নয়। ওরা কি বলবে, ইন আন্তুম ইল্লা ফি দালালিন কাবীর, কিয়ামতের মাঠে ওরা বলবে আল্লাহ আমরাই বড় গুমরা ছিলাম, এখন বুঝে আসছে না, এখন ভাবছে বেঁচে গেলাম, যে কটা বোকা ওই কটাই বসে আছে। হ্যাঁ, কিন্তু সেই দিন বুঝবে। ভাইরা আমার, মসজিদ এমন একটা ঘর, বিশ্বনবীর জামানায় দীর্ঘদিন মসজিদ আলো জ্বলে না, অন্ধকারে নামাজ হয়, ইতিহাস আছে। রোম ফাতাহার পরও অন্ধকারে নামাজ চলেছে, সাহাবিরা রোম সম্রাটের মানে মাথার মুকুটে অন্ধকারে পা পড়ে গেছে, সাহাবিরা বলেছে কি না এটা মাথার মুকুট রোম সম্রাটের, তার মানে অন্ধকারে দীর্ঘদিন চলতো মসজিদে। একদিন বিশ্বনবী গিয়ে দেখছেন মসজিদে নববীর ভিতরে একটা মাটির পাত্রে কে যেন চর্বি রেখে পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, দীপ 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 করে আলোটা জ্বলছে। আল্লাহ নবী বললেন, কে আলো জ্বালালে গো, কে জ্বালালে মসজিদে আলো, কে জ্বালালে তোমরা মসজিদে আলো বলো। যে যুবকটা মসজিদে আলো জ্বালিয়েছে সে মাথা নামও করে নিচ্ছে, না জানে আমি ভুল করেছি, নবীকে জিজ্ঞেস করে নি। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর গোলাম তুমি উঠে দাঁড়াও। সেই সাহাবীটা উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে আলো জ্বালিয়েছিলেন। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, হে বুরাইদা তুমি মসজিদে আলো জ্বালিয়েছো, আর আলো জ্বালিয়ে আমার মনটাকে কতটা কেড়ে নিয়েছো, আমাকে কতটা আপন বানিয়েছো, আমার চারটা মেয়ের বিয়ে হয়ে গেছে, কোনোটা যদি বিয়ে হতে বাকি থাকতো, আর আমার যদি পাঁচ নম্বরে কোনো মেয়ে থাকতো, আজকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। ভাইরা আমার, বিশ্বনবীর চয়েস পৃথিবীর সেরা চয়েস, তিনি মসজিদে যিনি ঝাড় বার দেয় তার আলো জ্বালে তাকে বিয়ে দিতে চাইছে। আজকে আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া বড় কঠিন হয়ে গেছে, ইমামকে আমরা বলি কেন ঝাড়ু দিলেন না। ভাইরা আমার, মসজিদে ময়লা সাফ করবে কে, পরে যে দেখবে যে যার চোখে ময়লা পড়বে তাকে হিসাব করতে হবে। আমরা ইমামকে হুকুম করি, মসজিদকে হুকুম করি, মসজিদে মাল বের করে দেন, মসজিদের নোংরাকে বের করে দিলে নেকি আছে বুঝি না। বিশ্বনবীর জামানায় একটা মেয়েরই কাজ ছিল মসজিদকে ঝাড়ু দিয়ে দেওয়া, মেয়েটি মারা গেল, রসুলকে খবর করা হয়নি, তাকে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী হঠাৎ একই বলছে, কি গো এক মেয়ে তাকে দেখতে পায় না কেন, সে আর আসে না কেন, বলি ইয়া রাসূলুল্লাহ সে মারা গেছে। আল্লাহ নবী বললেন, চলো আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, তার কবরের কাছে গিয়ে আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব।
কত বড় মর্যাদা মসজিদকে ঝাড়ু দেওয়া ভাইরাবা আল্লাহ তাবারক বা তাআলা পৃথিবীর বুকে মসজিদ আমাদের জন্য রহমতের জন্য পাঠিয়েছে ভাই আমার মসজিদের কত গুরুত্ব রব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুউ ও আমানাহুম মিন খাউফ হে মুসলমান তোর আজকে রয়েছিস পেরেশান তোদেরকে কেটে কেটে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিছে তোরা কোথা যেখানে যাবি জানা কেন তোরা পৃথিবীর কোন জায়গায় শান্তি পাবি না তোদের জন্য আমি শান্তির ভান্ডার রেখেছি মসজিদের ভিতরে এর জন্য আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে প্রতিদিন 10 বার বলে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এই বাংলা বলি আয় 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 তোরা কামিয়াবের দিকে আয় শান্তির দিকে আয় কামিয়াবের দিকে ফিরে আয় আর কামিয়াবের ডাক দেওয়া হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালিয়াবুদ রব্ব হাযাল বাইত আয়াতটা নাযিল হয়েছে কাবাকে কেন্দ্র করে কাবার দিকে আঙুল তুলে ঘরের মালিকের কর ইবাদত কর এবার ওই কাবাটা বাদ দেন আজকে আমি মসজিদকে সামনে রেখে বলছি মসজিদের সামনে রেখে আপনাদেরকে বলছি ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই ঘরের মালিককে যে ঘরটা বানানো হচ্ছে এই ঘরের মালিককে ওইখানে একটা ওয়াক্তিয়ার রয়েছে ওই ঘরের মালিককে জামি মসজিদ যেটা রয়েছে সেই ঘরের মালিককে বলে ঘরের মালিকের নাম কে খালিক মালিক সত্তার গফফার এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ আল্লাহ বলছে কাজ কর এই ঘরের মালিককে তোরা ইবাদত কর ওর পায়ের কাছে তোরা মাথা ঠুকে পড়ে যা ওকে তোরা রাজি করে নে লাভ কি হবে আল্লাহি আতামাহুম মিন জুরিও অভাবের সময় তোদেরকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে ও আমানাহুম মিন খাউফ এবং ভয়ের সময়ে তোরা যখন ভীত সন্ত্রস্ত হবি তখন ওই ঘরের মালিক তোদেরকে আমান দেবে নিরাপত্তা দেবে রে এটা গল্প শোনাই দুইটা জিনের বাচ্চা এটা গল্প বুখারী মুসলিম হাদিস তাদিস কিছুই নাই এমনি গল্প জ্ঞান আছে আর সত্য ঘটনা ওলাই দুইটা জিনের বাচ্চা খেলা করছে আর একজন সাপুরে চলে আসছে সাপ ধরার লেগে তা একটা জিনের বাচ্চা আরেকজনকে বলছে দেখবি ওকে কেমন বেতাল লাগাবো বলে কি করে লাগাবি বলে এই যে এক গ্লাস পানি পরে দিছি তুই এটা ধরে থাকবি তুই ধরে থাকবি হ্যাঁ আর আমি সাপ হয়ে যাব যখন তুই দেখবি যে আমি খুব বিপদে পড়েছি তো পানিটা ছিটিয়ে দিবি তো আবার আমি জিন হয়ে যাব ঠিক আছে এবার ও সাপ হয়ে গেছে আর সাপুরে যখনই সাপ দেখে নিয়েছে তখন ও আমরা বাঁশি বের করে বিন বিন করে বাজাইছে সাপটাকে ধরবে তো এবার ও যখন পালাচ্ছে চারিদিকে এদিকে যেছে আবার এদিকে ঘুরছে গাছে উঠছে তো পড়ে গেল দেয়ালে চাপতে গেল তো পড়ে গেল একটা ঘরে ফাটে ঢুকতে গেল তো ভাঁস করে বেরিয়ে এলো শেষকালে সাপুরে ওর যে খাঁপটা আছে ওই খুঁপড়িটা দিয়ে একটা ফুটো করে দিলে সুসুর সুসুর করে ঢুকে গেল কপ করে ধরে নিয়ে এবার ব্যাগে ভরে নিয়ে চলে যায় তখন এই ছেলেটা বলছে আমার বন্ধুজি বলে কিসের বন্ধুরে ছাড়ো না জি আমার বন্ধুজি মানুষ হয়ে গেছি জিনের বাচ্চাটা কিসের বন্ধু বলে বন্ধু আমার ছাড়বে না কেন দাও বলছি কিসের বন্ধু বলে তো তুমি একবার খাপটা খুলো যেই খুলেছে পানিটা মেরে দিয়েছে তো ওর মতো একটা ছেলে হয়ে গেছে বুঝো তুই জিন ছিলি বলে হ্যাঁ বলে আমরা দুজনেই জিন পালিয়ে গেল ওরা এবার এই বন্ধুটা ওকে বলছে তুই খাপে ঢুকলি কেন গাছ দিয়ে পালালি না ফাটে ঢুকলি না আমি দেখছিলাম তখন যে জিনটা সাফ হয়েছে ও ওই বন্ধুটাকে বলছে বন্ধুরে আমি যখন সাফ হয়ে গেলাম তখন নাগিন বাঁশিতে মন্ত্র পড়ছিল আর মন্ত্র পড়ে পড়ে আমার দিকে বান মারছিল আমি যেদিকে গেছি মনে আছে জ্বলে গেছে গাছ জ্বলে গেছে গাছে উঠতে গেলাম ঠান্ডা লাগবে বলে তো গোটা গাছটা মনে হচ্ছে আগুনের মতো আমার জন্য জ্বলে গেল এবার ফাটে ঢুকতে গেলাম ঠিক ওখানে মনে হচ্ছে আমাকে আগুনের মতো তাপ লাগলো আবার বের হয়ে চলে এলাম এরপরে দেয়ালে উঠতে গেলাম ওখানটা বান মেরে দিলে তো আগুনের মতো
জ্বলে গেল, লট করে পড়ে গেলাম, চারিদিকে ঘুরছি শান্তি পাই না। আর মনে মনে ভাবছি তুই যদি পানিটা দিয়ে দিস তো ভালো হয়, কিন্তু আমি দেখলাম একমাত্র ওর খোঁপটার ভিতরেই রয়েছে শীতল ঠান্ডা, আর ওই ঠান্ডাটা নেওয়ার জন্যে আমার জানটা জ্বলে গেছে, এর জন্য আমি সুসুর সুসুর করে ভিতরে ঢুকে গেলাম। পৃথিবীটা আমার জন্য জ্বলে গেছিল, ওই খোঁপড়াটাই ছিল ঠান্ডা। হে মুসলমান, এটা আমি উদাহরণ দিলাম, এটা কোনো ঘটনাও নয়, এটা একটা গল্প। হে মুসলমান, পৃথিবীটা তোমাদের জন্য জ্বলে গেছে, কাশ্মীর জ্বলে গেছে, মায়ানমার জ্বলে গেছে, আর ভারত জ্বলছে, এদিকে আপনার কি না ইউপি চলে গেছে, ওদিকে তামিলনাড়ু গুজরাট জ্বলতে শুরু করেছে, এবার বাংলা জ্বলবে, জ্বলছে জ্বলবে জ্বলছে জ্বলবে। মুসলমান, তোমাদের শান্তির জায়গা একটা মসজিদ, চট করে ঢুকে যাও, শান্তি পেয়ে যাবে। এছাড়া মুসলমান, তোমাদের শান্তির জায়গা বলে কিছুই নাই। তো আমার আল্লাহ বলছে খালি আবুদু রব্বাহাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খৌফ। এই ঘরের মালিক তোমাদেরকে পরিপূর্ণ খাবার দেবে, আর ভীত সন্ত্রস্ত থেকে তোমাদেরকে বাঁচাবে। জি ভাই, বুঝি না, একটা রুহুল মানি এই কিতাবের একটা তফসির শোনাবো আপনাদেরকে। তফসিরটা শোনানোর আগে ছোট্ট একটা উদাহরণ দিব। এরা উঠছে কেন? চালাকের দলে নাম লিখেছে নাকি? ওরা মনে মনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে তো খালি নেমে আই স্টেজ থেকে, আবার দেখছি তোকে। উদাহরণটা ভালো করে শুনেন। আপনার পাঁচটা বোন, পাঁচটারই বিয়ে দিয়ে দিয়েছে, পাঁচ গ্রামে কুটুম। এখন ছোট ভাইয়ের বিয়ে বড় ধুমধাম করে হচ্ছে, কাউকে বাদ দেয়নি, কোনো বিহাই আর বিয়ের জামাইদেরকেও দাওয়াত করেছে, বিশাল ভোজ। তো আপনার পাঁচটা বোন বিয়েতে এক সপ্তাহ আগে চলে এসছে, ঘরে খালি চলছে হোটেল। বলেন বড় বোনের শ্বশুর আসছে, তা আপনি ছোট বোনটাকে ডেকে দেবেন না ওকে ডাকবেন? এই তোর কুটুম আসছে, তুই সামাল। বড় বোনের শ্বশুর আসছে, তোকে বললেন এই খাদিজা আয়দা, তোর কুটুম এলো, তুই সামাল। খানিক পরে ছোটটার মানে শ্বশুর আসছে, শাশুড়ি বলে দেখ তোর কুটুম, তুই সামাল। নিজের নিজের কুটুম সামালবে, কথাটা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলেন। চলেন, একটা ঘরে প্রতিদিন ঢুকেন বের হন মসজিদে পাঁচবার, তো দরজাটা আপনার জানা আছে না নাই? প্রতিদিন যে মসজিদে পাঁচবার ঢুকেন বের হন, ওই দরজাটা জানা আছে না নাই? আমার গ্রামের মসজিদের দরজাটা কেমন আপনার জানতে কষ্ট হবে, একবার জেনে এলেও ভুল হয়ে যাবে, কিন্তু আপনার গ্রামে যদি আপনি পাঁচবার ঢোকা বের হন, ওই দরজাটা জানা আছে না নাই? আছে। চলেন, এবার রুহুল মানিতে তফসিরটা কি লিখছে, এটা সরাসরি কোনো হাদিস বা দলিল নয়, তফসির মানে আকলি দলিল। কি বলছে? যখন কিয়ামতের জালজালা হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতে যখন ধ্বংস শুরু হবে পৃথিবীর ঘর বাড়ি জমি জায়গা অট্টালিকা পুকুর বাগান রোড এয়ারপোর্ট রেল লাইন সব যখন ধ্বংস হতে শুরু করবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না, পৃথিবীর বুকে যত মসজিদ আছে মসজিদগুলোকে মসজিদের মাটি সহ, মসজিদের জায়গা সহ, মসজিদের জমি সহ আল্লাহগুলোকে তুলে নেবেন, আলোক করে তুলে নিয়ে গিয়ে কাবার সঙ্গে জুড়ে দেবেন, আর কাবা সহ পৃথিবীর সমস্ত মসজিদকে একসঙ্গে তুলে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে ছেড়ে দেবেন, জান্নাত ফেরদাউসে জমিয়ে দেবেন। তাহলে আপনাদের মসজিদটা জান্নাতুল ফেরদাউসে চলে গেল, আমার মসজিদটা জান্নাতুল ফেরদাউসে চলে গেল, এলাকার সমস্ত মসজিদ জান্নাতুল ফেরদাউসে চলে গেল। এরপরে কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হব, আমাদের আগে আমাদের মসজিদ জান্নাতে গিয়ে পড়ে আছে, তখন ওই মসজিদ বলবে রে আল্লাহর গোলাম, যে ঘরে প্রতিদিন পাঁচবার তুমি ঢুকেছো, ওই ঘরে তুমি ঢুকে যাও, তুমি জান্নাতে পৌঁছে যাবে। মসজিদের কত ফজিলত আছে জি, একটা তফসিরের কথা বললাম, এগুলো সহি জয়ীফের ব্যাপার আছে, জালেরও ব্যাপার আছে, ক্লিয়ার বলছি, কিন্তু ফাজাইল বলি বললাম।
তো মসজিদকে আমরা ভালোবাসবো বলি ইনশাআল্লাহ সকলে জোরে বলি ইনশাআল্লাহ সামনে রমজান আসছে কে কে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহু আমিন আর মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি পাঁচ মিনিট থেকে সাত মিনিট আট মিনিট করব না কেউ আল্লাহর গোলাম আছেন পাঁচ হাজার দেনাওয়ালা উঠবেন না কিন্তু মাশাআল্লাহ লিখে নেবেন উঠবেন না খালি সাত মিনিট আপনাদের হাতগুলো ধরে বলছি কাউকে তো জোর করে পকেটে হাত ভরে টাকা নিব না লিখেন আশিক আট কে আশিক কোনটা সৌদি তো কোথায় আছে মাশাআল্লাহ আট হাজার টাকা আর কেউ আছেন এই একসঙ্গে দোয়া পড়ে উঠবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হবেন জি এই টাকাটা নেন অতএব আর পাঁচ হাজার দেনাওয়ালা কেউ আছেন ইউটিউবওয়ালারা গুটাও যাও ভাগো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ